বিধ্বংসী ঘূর্ণিঝড় বিধ্বস্ত অংশের মানুষের পাশে দাঁড়াতে ফের আরও একবার বাধার মুখে পড়লেন বিজেপির জনপ্রতিনিধি। রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ বা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের পর এবার রাজ্য প্রশাসনের বাধার মুখে পড়লেন বিজেপি বিধায়ক দুলাল বর। আমফানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়া উত্তর চব্বিশ পরগনার বাগদার বাসিন্দাদের পাশে দাঁড়াতে ত্রিপল নিয়ে যাওয়ার পথে দুলাল বরকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিধায়কের। অভিযোগ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে যাবার সময় তাকে প্রশাসনের তরফ থেকে আটকানো হয়। যদিও পুলিশ সূত্রে খবর, গাড়িতে করে ত্রিপল নিয়ে যাচ্ছিলেন বিজেপির বিধায়ক, কিন্তু উপযুক্ত কাগজপত্র বা চালান তিনি দেখাতে পারেননি। যদিও এই অভিযোগ নস্যাৎ করে বিজেপির বিধায়ক দুলাল বরকে মছলন দুপুরে আটকানো হয় মছলন দুপুর তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় কারণ তার গাড়ির বৈধ কাগজপত্র ছিল, কিন্তু তিনি যে মালপত্র নিয়ে যাচ্ছিলেন তার কোনো বৈধ কাগজপত্র ছিল না, তাই দশটি ব্যাগ আটক করে পুলিশ প্রশাসন। বিজেপির বিধায়কের আরও দাবি, তাকে বিনা কারণে মছলন্দপুর তদন্ত কেন্দ্রে বেশ কিছু সময় আটকে রাখা হয়, তার সময় নষ্ট করা হয়, তাকে বিনা কারণে বিনা অজুহাতে আটকে রাখা হয় এবং তার সাধারণ মানুষের জন্য যে পলিথিন নিয়ে যাচ্ছিল বা ত্রিপল নিয়ে যাচ্ছিল সেটা আটক করে রাখে পুলিশ। সাধারণ মানুষের জনসেবা করার পক্ষ থেকে তাকে বিতাড়িত করে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পুলিশ প্রশাসন। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়। থানার সামনে দেওয়া ঠিক হবে কি? তাহলে তো এখানে বাগদার দুর্গত মানুষদের জন্য কিছু ভিক্ষা করে তাঁবু নিয়ে যাচ্ছিলাম, সেই তাঁবু কটা নিয়ে গেল পুলিশ। মানে আমি বিজেপির এমএলএ বলে আমাকে গরিব মানুষকে ত্রাণও দিতে দেবে না? দিদিমণি রাজত্ব, দিদিমণি যা খুশি করছে করুক। আপনি কি চাইছেন? চলো যাও।